যেহেতু আমাদের ক্লু বাইর করতে হবে, মাঝে মধ্যে দেখবেন তো কেউ যদি
মোবাইল হারাই লাই, সোনা হারাই লাই, তাই একটা হুজুর যত টাকা লাগে পুরা এলো সোনা বলে তোমার 100 টাকা বলে 100 তো 50000 টাকা ভাই লাগবে তো 1 লাখ টাকা ভাই ওই লাগবে 1 লাখ টাকা তোর বস দুবাই কথা যা লাগে সব তেলে বলে সুর ধরুন লাগবে এখন তার সুর তো তো কয় এক কাজ করি আমাকে একটা প্রশ্ন শোনায় দেই তারা কয় এই গাবিলে যত করলে করে তার সামনার মধ্যে সোনা ডুবাইয়া করে টাইট করলে যে পরিমাণ সোনা ধর্ম তার সামরায় এই পরিমাণ সোনা দিয়ে দেবো এইবার শোধ করো তুমি জিব্রাইল সালাম আসছেন এসে বলছেন হে যুবকের মা এইবার যে তোর তারা হইব এখন এরা আসে বলছে দেখো আমরা অনেক দূর করি তুমি কোনো কোথায় বলো না আমরা একটা লাস্ট রেড করতেছি এইটার ভিতরে চামড়া এই যত বইরা চামড়া হবে চামড়ার ভিতরে আমার স্বর্ণ ঢুকাইব যত স্বর্ণ ঢুকব তত স্বর্ণ দিয়ে দেবো তোমার বুঝে পড়ছে নি উনি বলে দেখো আসলে তোমরা অনেকবার আসতেছ আর বারবার বলতেছ আর তোমাদের আবদার নষ্ট করি কেমনে আর তো যাও তোমরা যখন এতই বলতেছ যে আমি দিয়া দিলাম তারা এই চামড়াবর্তী স্বর্ণ দিয়া এই যুবককে দিয়া গেল কেন একমাত্র মায়ের হিম্মত করছে মায়ের কথা এবং বাবার কথা মতো যে সন্তান চলছে মায়ের হিম্মতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন সম্পদ ব্যবস্থা করে দিলেন সে যুগ যুগ ধরে দিয়ে স্বর্ণ খরচ করে সে করতে পারবো এই জন্য মাতা পিতার হিম্মত যারা করে মাতা পিতাকে যারা সন্তুষ্ট করার চেষ্টা করে তাদের ইহকাল যেমন ধন্য হয় পরকাল ধন্য হবে ইহকালেও তাদের কোনো লস হবে নাই আসলে এটা হলো যারা মাতা পিতা জীবিত আছেন তারা তো হেমতের সব পাইবেন যারা মাতা পিতা জীবিত নাই এরা করবেন হাই রে আমরা তো সেখানে তো পারতাম না খাওয়াই তো পারতাম না লেতে পারতাম না তাহলে আমরা কি হইব কিছু পাইতাম না আবার হাসির মধ্যে আসে আমি হাদিসটা পড়ছিলাম আল্লাহ রাসূল বলেন যে কুল্লু যুনুবি ইয়াকুল লাহু মিনহা মা শা ইল্লা ওয়াকাল ওয়ালিদাইন আল্লাহ সব গুনাহ মাফ করেন অথবা আফাকাল গুনাহ রাখেন কিন্তু কেউ যদি মাথা পিতার সাথে নাফরমানি করে কষ্ট দেয় বেয়াদবি করে এইটা আল্লাহ মাফ করেন না আবার আখিরাতের জন্য কোনো শাস্তি দিবেন অথবা করেন না বলে কি করেন ইউআদ্দাল লি সাহিবিহি ফিল হায়াত ক্বাবলা মামাত মরার আগে আগে আল্লাহ তাকে মরার শাস্তি দিয়াই মারেন মাথা পিতার বেয়াদবি করলে আল্লাহ নগদ ধরেন এর বইয়ের মুড়ির যুবকটা বোঝায় সাগল তোর বাবার মাথার তো পুরা বইতে পারি না রাতে শুধু কাছে ঘুমাতে পারি না আর দিনে শুধু সুগারে যাবার কথা বলে এই জন্য তো হারে হয় না তোর করার কথা সাগল বলে বসে কি কোনো মতন ভালো লাগবো বাবারে বসে বসতাম বলে লুয়ে গেছে পাহাড় রাতে মতো করে লুয়ে গেছে তো যখন পাহাড় কাছে গিয়ে বসে গেছে গা এবং সব বড় হতে যাবে ফুল আমার তো ফালাই দিবে তবে তুই কোন কোর্টের মধ্যে ফালাস আমার মধ্যে হ্যাঁ ফালাস কয়েকবার দেখে বলাইতাম উঠে দৌড় দিতে কয়েকবার আটকা সত্যি আমি তো আটা খালি দেওয়া হয়েছি আমি তো তোর দর্শন দেবো তুমি দেখে কি করতাম ইয়া বলে আমি দেখতাম যে তুই কোন করতে ফালাস দেখা যায় কোন করত তখন মায়ের কাছে কই রে বাবা তুই আমার এই করতে মধ্যে ফালাস না বলে খেল লাগে বলে এই করতে মাঝে আমি তোর দাদারে ফালাস না ছেলে কয়ে বাবা তেলে তোমার ফালাই নয় না বলে খেল লাগে যে শ্রীও ধরছে তুমি ফলাই আমার দাদারে আর আমি যদি ফলাই তোমারে আমার ছেলে তো বড় আছে এও তো ফলাই পারি না এজন্য আদেশের মধ্যে আছে যে যদি মাতা যদি যদি বেয়াদবি করে আল্লাহ কি আমাদের মা আদে শাস্তি দিবে এতটুকু ধরা করতে পারেন না হয়তো করেন না দুনিয়া যায় নগর শাস্তি দিয়া দেন ওটাকে বলবেন যে আমি তো আমার মা আমার হেমন করতে পারলাম না আমার এমন কষ্ট দিছি খাওয়াই নাই ফুন্দাই নাই বলছি আজকে মা বলে চলে গেছেন আমি কি করি এদের জন্য ব্যবস্থা করা আছে হযরত আবু মুসা সাইদ বলিত আন আবি মুসা সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم اذ جاء رجل من بني سلمه حضرت ابو ذر সাইদ বলেন আমরা নবীর পরে বড় দিলাম এমন সময় বনু আসলে আসলে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিরি আবাইয়ে সে আর
দেহ উদ্ধার করত নাই, উদ্ধার শুধু পায় না। এই সন্তান যদি মাতা পিতার জন্য দোয়া করতে থাকে, মাতা পিতার জন্য ইস্তেগফার করতে থাকে, তখন সন্তানের